পরপর তিনবার সিবিআই আদালতে পেশ অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে। গত 10ই জুন বীরভূমে তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনকে সিবিআই গ্রেপ্তার করে। আসানসোল সিবিআই আদালতে পেশ করে 7 দিনের হেফাজতের আবেদন করাতে বিচারক তাকে 17 তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতে নির্দেশ দিয়েছিলেন। 17 তারিখ সাইগল হোসেনকে সিবিআই পেশ করার সময় তার বিপুল পরিমাণ সম্পত্তির নথি পেশ করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য আরও 7 দিনের হেফাজতের আবেদন করেন। বিচারক পুনরায় সিবিআই এর আবেদন মঞ্জুর করে আরও 7 দিনের হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। শুক্রবার সকালে পুনরায় সিবিআই আদালতে নিয়ে আসা হল অনুব্রত মণ্ডলের বিশেষ দেহরক্ষী সাইগল হোসেনকে। সিবিআই আদালতের বিচারক সব তথ্য প্রমাণ বিচার করে সাইগল হোসেনকে আগামী 8ই জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে সাইগল হোসেনের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা জানান, কিছু সংবাদ মাধ্যম সাইগল হোসেনকে 100 কোটি টাকার সম্পত্তি আছে বলা হয়েছে, কিন্তু সিবিআই আদালতে সেরকম কোনো তথ্য আদালতে পেশ করেনি। তবে সিবিআই এর অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করে জানান, সিবিআই তার কেস ডায়েরিতে যে সম্পত্তির তথ্য দিয়েছে তার মধ্যে কয়েকটা সম্পত্তি ব্যাংক থেকে ঋণ নিয়ে করা হয়েছে, তার প্রমাণ দেওয়া হয়েছে এবং এনামুল হক বা অন্য কারোর সাথে সম্পর্কের সঠিক তথ্য সিবিআই দিতে পারেনি বা এনামুল হকের সাথে কথোপকথনের কোনো প্রমাণ দেওয়া সম্ভব নয়। আদালত জানিয়েছে, জেল হেফাজতে থাকার সময় জেল সুপার ও স্থানীয় পুলিশ প্রশাসনকে জানিয়ে জেরা করা যাবে। সাইগুল হোসেনের আইনজীবী জানান, কোনো কারণে সাইগুলের বিরুদ্ধে চার্জশিট পেশ করার সময় 17A আইন নিয়ে আবার মামলা করা হবে। একজন সরকারি কর্মচারীকে বিনা নোটিশে গ্রেপ্তার করা যায় না, তার ভিত্তিতে মামলা করা হবে। যে আমরা একটা নিউজ দেখে শকড হয়েছিলাম, যেখানে বলা হয়েছিল, সার্কুলেশন হয়েছিল যে সাইগল হোসেনের 100 কোটি টাকার সম্পত্তি, যেটা আদালতে কখনোই এই ধরনের প্রতিস্থাপনের সম্মুখীন হইনি আমরা, বা সিবিআই তরফ থেকেও এরকম দাবি করা হয়নি। আজকে আমরা আদালতে এই 14 দিনের কাস্টাডিতে ওনার কাছ থেকে কী পাওয়া গেছে সেটা আমরা আদালতের কাছ থেকে বারবার কনফার্ম করি যে ওনার কাছ থেকে একটা ইলেকট্রিকের বিল ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। এবং আদালত সেটাতে সম্মতি প্রকাশ করেছেন যে হ্যাঁ, এই 14 দিনে সিবিআই কাস্টাডিতে ওনার কাছ থেকে একটা ইলেকট্রিকের বিলই পাওয়া গেছে। 2 নম্বর কথা, ওনার কাছ থেকে যে সম্পত্তির খতিয়ান বলে সিবিআই দাবি করেছেন, যেটা অ্যারেস্টের আগে পাওয়া গেছে, তার এভরি জাস্টিফিকেশান, আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন আছে, তার এভরি জাস্টিফিকেশান, দ্য সোর্স অফ ফান্ড, এভরিথিং ইজ দেয়ার। সিবিআই যে দাবি করছেন যে এই অর্থের পরিমাণের অর্থের সাথে কোনোভাবে এই এনামুল হক বা তাদের এই ধরনের কর্মকাণ্ডের সম্পর্ক আছে সেটা সর্বৈব মিথ্যা, এবং তার সাথে কোনো সম্পর্কই সাইগল হোসেনের ফান্ড বা সাইগল হোসেনের অর্থের সাথে এই ধরনের কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই। আদালতে আজকে আরেকটি জিনিস খুব প্রতিস্থাপিত হয়, আমরা সেকশন 17A নিয়ে আবার বলি যে একজন রাজ্য সরকারের কর্মচারী, তাকে তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসার জন্য বা সিবিআই ইনভেস্টিগেট করার জন্য সেইটা অবশ্যই কিন্তু রাজ্য সরকারের পারমিশন লাগে, রাজ্য সরকারের পারমিশন ছাড়া, বা যেহেতু রাজ্য সরকারের এমপ্লয়ি তার কাছ থেকে পারমিশন নিতে হবে। তো সেইটাতে কিন্তু আদালত আজকে বলেছেন যে 17A অবশ্যই ম্যান্ডেটরি পিসি অ্যাক্টে, এবং পিসি অ্যাক্ট ভবিষ্যতে যদি এই পিসি মামলাতে আদৌ এনামুল হোসেনের এগেনস্ট, এই সরি সাইগল হোসেনের এগেনস্টে চার্জশিট হয়, তাহলে এই বিষয়টা আবার আইনি ব্যাখ্যার আমাদের তরফ থেকে আবার প্লেস করা হবে আদালতের কাছে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট, টাইমস বাংলা।